এগুলো আমাদের সাইন আপ পেজ। এখন আমাদের যদি অ্যাকাউন্ট থাকে তখন এখানে ক্লিক করলে আমাদের সেই লগ ইন পেজে চলে যাবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, তখন আমরা এখন আমরা এখানে এসে এই ইন্ডেক্সটাকে সম্পূর্ণটাকে কপি করব। এখন আমরা কি করব, এখন আমরা লগ ইন পেজ তৈরি করব। লগ ইন পেজ তৈরি করার জন্য এটা আমরা নেম দিলাম ইন্ডেক্স টু, ইন্ডেক্স টু দিলাম এটাকে, ইন্ডেক্স টু টাকে আমরা এখান থেকে ওপেন করি। ইন্ডেক্স টু তে আমাদের সবই চলে আসলো, লিঙ্ক সিএসএস এর সাথে লিঙ্ক করানো, পরে বুটস্ট্র্যাপ, পরে আমাদের ফ্লাট আইকন, এগুলো সবই আমাদের ইন্ডেক্স টু তে মানে লগ ইন পেজ যেটা তৈরি করবো সেটা চলে আসলো। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের যেগুলো দরকার নাই এখান থেকে সেগুলোকে আমরা জাস্ট রিমুভ করব। আমাদের এখানে লগ ইন পেজটা হবে এরকম, আমাদের এখানে ইনস্টাগ্রাম লেখাটা থাকবে, পরে এখানে আমাদের ইনপুটের জন্য আমাদের দুটো ফিল্ড থাকবে, পরে আর একটা লগ ইন করার জন্য একটা বাটন থাকবে, আর ফেসবুকের সাথে লগ ইন করার জন্য এটা থাকবে, ফরগেট পাসওয়ার্ড থাকবে একটা, ঠিক আছে, আর বাকি যেগুলো আছে সবগুলো সেমই থাকবে। এখন আমরা এখান থেকে এসে ইনস্টাগ্রাম থাকবে, তো এই লেখাটা এখান থেকে থাকবে না, এটাকে আমরা সরিয়ে দিচ্ছি। আর লগ ইন উইথ ফেসবুক এটা থাকবে না এখানে, এটা এটা হবে নিচে, এটাকে আমরা রিমুভ না করে এটাকে আমরা কমেন্ট এর মাধ্যমে রেখে দিচ্ছি। অর এলাকাটা হবে নিচে, এটাকে আমরা কমেন্ট এর মাধ্যমে রেখে দিচ্ছি। আর ইনপুট ফিল্ড গুলো এতগুলো হবে না, ইনপুট ফিল্ড হবে আমাদের জাস্ট দুটো, একটা হবে ইউজার নেম পাস, ইউজার নেম মোবাইল নাম্বার আর ইমেল, ইউজার নেম মোবাইল নাম্বার আর ইমেল, আর একটা হবে যে পাসওয়ার্ডের ফিল্ড, দুটো ফিল্ড হবে। তো এই দুটো আমরা কেটে দিচ্ছি, ইউজার নেম মোবাইল নাম্বার, ইউজার নেম, ইউজার নেম আর ইমেল, ঠিক আছে। আর এখানে হবে আমাদের যদি এটা হলো আমাদের লগ ইনের জন্য, তাহলে এখানে কি হবে লগ ইন, এখানে কি হবে আমাদের লগ ইন, লগ ইন, ওকে। আর আর এখানে কি নিচের টেক্সটটা থাকবে বাই সাইন আপ, না এখানে আর কিছুই থাকবে না, এখানে হবে এই যে অর ফেসবুকের সাথে লগ ইন সেটা এখানে আসবে, এখানে আমরা অর যেটা সেটাকে আমরা এখানে নিয়ে আসছি, এটাকে কাট করে নিয়ে আসছি, কাট করে নিয়ে এটা হবে কোথায়, এটা হবে যে আমাদের যে লগ ইন বাটনের নিচে, লগ ইন বাটনের নিচে এটা এখানে গেল, এই টেক্সট এখানে থাকবে না, এটার পরিবর্তে এখানে আমরা এটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের ফেসবুক লগ ইন এসে আমরা যাই, আমরা এখানে রিফ্রেশ দেই, এখানে আমরা যদি লগ ইনে ক্লিক করি লগ ইন এটা যাচ্ছে না, আমরা এখন এটাকে লিঙ্ক আপ করে দিব। লিঙ্ক আপ করার জন্য আমরা ইন্ডেক্স এসে যাবো, এখানে গিয়ে আমরা এখানে ইন্ডেক্স টু টাকে ওপেন করে এখানে যেটা আসে লিঙ্কটাকে কপি করে জাস্ট এখানে ধরিয়ে দিব। এখন আমরা যদি এটাকে রিফ্রেশ দিই, একটা রিফ্রেশ দিয়ে আমি যদি লগ ইনে ক্লিক করি তাহলে আমাদের লগ ইন এর যে পেজটা সেটা সেই পেজে চলে আসলো, তাই না? তো এই পেজে চলে আসার পরে আমাদের এখানে আচ্ছা এটা একটু উপরে দিব, ঠিক আছে, এটাকে আমি নিচে দিয়ে দিই, বিফোর ১৮ হবে, এখানে এসে আমরা স্টাইল আফটার বিফোর কোথায় পারো না, হ্যাঁ ১৭ দিলাম, ১৭, ১৭,
ঠিক আছে, এখন আমাদের এখানে কি হবে, এখানে হবে যে লগ ইন উইথ ফেসবুক ফরগেট পাসওয়ার্ড, এটা লেখাটা আসবে। তো এটা তো আমাদের এখানে দেয়াই আছে, তাই না? এটাকে ই করে নিয়েছিলাম, এটাকে আমরা কাট করে নেই, কাট করে পরের পরে করার পরে এটাকে আমরা এখানে চলে আসছি। এখন আমি এটাকে রিফ্রেশ দিচ্ছি, লগ ইন ফেসবুকটা চলে আসছে, কিন্তু এটা তো এরকম ব্যাকগ্রাউন্ড কোনো কালার হবে না। ও এখন আমাদের ক্লাসটাকে আমি কপি করে সার্চ দিয়ে এখান থেকে বেরোচ্ছি, করছি লগ ইন ফেসবুক, এই সম্পূর্ণটাকে কপি করি আইকন সহই, কপি করে সবার নিচে এটা আমাদের লগ ইনের জন্য একটা কমেন্ট করে দেখিয়ে দিচ্ছি, আমরা যাতে বুঝতে যাতে আমাদের সমস্যা না হয় পরবর্তীতে। লগইন পার্ট, আচ্ছা কমেন্ট করে দিচ্ছি। আচ্ছা আমাদের যে এখান থেকে যদি সিএসএস যদি কিছু চেঞ্জ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের ক্লাস নেম পরিবর্তন করতে হবে, লগইন ফেসবুক, লগইন ফেসবুক। আচ্ছা এখন আমাদের এখানে একটা রিফ্রেশ যদি দেই, মানে সিএসএস পাচ্ছে না, এখন আমরা সিএসএস টাকে চেঞ্জ করছি এখান থেকে, এফবি ফেসবুক ফেসবুক ফেসবুক। আচ্ছা এখন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড হবে না, ব্যাকগ্রাউন্ড কোনো কালার হবে না, বর্ডার রেডিয়াস দরকার নেই, প্যাডিং দরকার নেই, কার্জার পয়েন্টার ওকে, মার্জিন বটম ওকে, কালার হবে কি কালার হবে, আমাদের এখানে কি কালার আছে টেক্সট, এখানে কালার এই কালারটা আছে, তাই না? কপি, হোয়াইট কালার হবে না, হোয়াইট হবে এটা, আর প্যাডিং এখানে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড হোয়াইট হবে না, ব্যাকগ্রাউন্ড হবে এই কালারটা, অ্যান্ড এটা হবে হোয়াইট, ফেসবুক হোয়াইট, ওকে। আর প্যাডিং যেরকম আছে আপাতত এরকমই থাক। এখন আমরা দেখি এটাকে রিফ্রেশ দিয়ে চলে আসলো, কিন্তু ফন্ট হোয়াইট হবে না, রেগুলার 400 দিন ফেসবুক। আমাদের এরকম মোটামুটি একটা ডিজাইন হয়ে গেল, লগ ইন উইথ হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, অ্যান্ড সাইন, অ্যান্ড সাইন আপ হবে, ওকে। এটাকে চেঞ্জ করে দিচ্ছি, সাইন আপ, ওকে। সাইন আপ, আচ্ছা এখানে আর একটা জিনিস মিসিং পড়ছে, ফরগেট পাসওয়ার্ড, ফরগেট পাসওয়ার্ড এটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি, ফরগেট পাসওয়ার্ড এটা নিচে দিয়ে দিই। ফেসবুক ডিপ কোথায়, ডিপ এটা শেষ, এখানে একটা স্পেন ট্যাগের ভিতরে ফরগেট পাসওয়ার্ড, ফরগেট পাসওয়ার্ড এটাকে আমরা ফন্ট সাইজ কমাতে হবে এখান থেকে, তো কোন ডিপের ভিতরে ক্লাস ফন্টস গুলো কমিয়ে দিচ্ছি,
বড় পিকচার। ওকে আচ্ছা, এখানে একটি মাউস কার্সারে পয়েন্টার হয়, কার্সার পয়েন্টার ওকে গেল আমাদের। এটা আর কি আছে, বাকি সবগুলোই সেম। ওকে কমপ্লিট। এখন আমরা এখানে একটু এসে রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দেওয়ার পরে সাইন আপে ক্লিক করি। সাইন আপে ক্লিক করে কোথাও যাচ্ছে না, আমাদের এখন সাইন আপের ট্যাগে লিঙ্ক করে দিই। ঠিক আছে, আমাদের সাইন আপটা is to forgot password sign up number sign up এটাকে ধরে দিলাম। ওকে আবার এসে রিফ্রেশ, সাইন আপ পেজে চলে গেল। আবার এখানে এসে লগ ইন পেজে চলে আসলো। ঠিক আছে, আর বাকি যেগুলো আছে সবগুলোই তো সেম।